नमस्कार বন্ধুরা, কাজলিনি রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। আজকের পর্বে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করছি একদম কম তেলে চিকেন আর আলু দিয়ে সাধারণ ঝোল। এটি একটি কমন রেসিপি, এটি সব বাড়িতেই হয়ে থাকে। চলুন তবে দেখে নেওয়া যাক কমন এই চিকেন ঝোলের রেসিপির প্রস্তুত প্রণালী। চিকেনের ঝোল তৈরি করার জন্য এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টমেটো মিহি করে কেটে নিয়েছি, আর দুখানা বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে 1 কেজি 400 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1.5 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 3 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। 30 মিনিট বাদে কড়া গরম করে তাতে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম। তেল গরম হলে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল উঠলে তাতে মিহি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে অল্প পরিমাণে লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে। এরপরে চিকেনটা 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকনা খুলে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং কেটে রাখা টমেটোটা দিয়ে দেব এবং সমস্ত মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে সমস্ত উপকরণ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব রান্নাতে। আলু সহ সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকনা খুলে সমস্ত উপকরণ আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন চিকেনের জলটা অনেকটা শুকিয়ে এসছে। এইভাবে মাঝে মাঝে ঢাকনা চাপা দিয়ে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে বিভিন্ন মশলা ও আলু সহ চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আবারও 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকনা খুলে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চিকেন সহ সমস্ত উপকরণ আরও 5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। বিভিন্ন মশলা সহযোগে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে চিকেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরম জল দিয়ে দেব। আমি এখানে চিকেনের মধ্যে বড় কাপের 2.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এবং সমস্ত মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে চিকেনটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। চিকেনের মধ্যে আরও 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং সমস্ত মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। কয়েক মিনিট বাদে চিকেনটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চিকেন সহ চিকেনের ঝোলটা 5 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে। একখানা আলু আমি ভেঙে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না, কষানোর সময়ই অনেকটা সেদ্ধ হয়ে গেছে।
आलू सह चिकेन खूब ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল অল্প তেলে আলু সহ চিকেনের ঝোল। চিকেনের ঝোল আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। অল্প তেলে অল্প কয়েকটি উপকরণে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেনের ঝোল। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।